नमस्कार बंधुरा, प्रियंकास मैजिक चैनेले आपनादेर सबाई के स्वागत। साधारणत तो केक बनाते गेले बाटार फ्रस्टिंग बा मयदार क्रीम जदि कोनो भावे एकटू गंडगोल होये जाए बा एकटू बेशी होये जाए आमरा किन्तु सेटा फेले दी। सेटाके एबार थेके आर फेले देबेन ना जदि आपनी एई रेसिपिटा देखेन। आमिओ किन्तु एक समय एटा फेलेई दितम, किन्तु निजे हठात करे एकटा एक्सपेरिमेंट करते गिएई किन्तु এই রেসিপিটা আমি বানিয়ে ফেললাম। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আগের দিন আমি যে ক্রিম কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেইটারই একটু ফ্রস্টিং আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা আজকে বানিয়েছি। আর যারা সেই ভিডিওটা দেখেননি প্লিজ দেখে নেবেন, ডেসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে। এখানে রয়েছে 50 গ্রামের মতন রুম টেম্পারেচারের বাটার, আর এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচ চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো আর বাটারটা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। আমার প্রথম ভুল হলো যে বাটারটা আমার একটুখানি বেশি গলে গিয়েছিল। বাটারটা ফ্রিজ থেকে বের করে আমি রেখে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এটা টাইম মতো না করাতে মানে সময়ের থেকে একটু বেশি গলে গিয়েছিল। এর মধ্যে আমি দিয়েছিলাম 1/4 কাপ মিল্ক পাউডার। তো মিল্ক পাউডার আর বাটারটা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এসেন্স মিল্ক পাউডারটাও কিন্তু বাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম 1/3 কাপের থেকেও কম পরিমাণে লিকুইড দুধ। আমার দ্বিতীয় ভুল হলো যে দুধটাও কিন্তু পরিমাণের থেকে একটু বেশি পড়ে গেছে। এবারে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম যাতে কোনো রকম লাম্পস এর মধ্যে না হয়। এই ভিডিওটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এইটা আমি ডিলিট করিনি, রেখে দিয়েছিলাম যাতে আপনাদের বুঝতে এটা সুবিধা হয়। এইভাবে মেশাতে মেশাতে আমার কিন্তু প্রায় আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু তবুও এটাকে আমি কোনোভাবেই ঠিক ফর্মে আনতে পারিনি। তো যতক্ষণ আমি পেরেছি আমি চেষ্টা করে গেছি, তারপরে এটাকে ফেলে না দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রায় 4-5 দিন এটা ফ্রিজে ভালোই ছিল। ফ্রিজ থেকে এটা বের করে যেদিনকে আমি কেকটা বানিয়েছিলাম সেদিনকে ফ্রিজ থেকে বের করে এটা রুম টেম্পারেচারে নিয়ে এসেছিলাম। এর উপর একটা ছাকনি রেখে এর মধ্যে দিয়েছিলাম 1/2 কাপ পরিমাণে ময়দা আর 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। ব্যাটারটা অনেক চেষ্টা করেও যখন আমি ঠিক ফর্মে আনতে পারিনি তখন কিন্তু ওর মধ্যে আমার 2 টেবিল চামচের মতন ময়দা আগে থেকেই মেশানো ছিল, তাই জন্য এখানে 1/2 কাপ ময়দা দিয়ে আমার কাজটা চলে গেছে। এবারে এর মধ্যে 1/2 চা চামচেরও কম পরিমাণে নিলাম বেকিং পাউডার, আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেক নিয়েছি বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবারে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ আমি একসঙ্গে প্রথমে মিশিয়ে নিলাম। প্রথমে কিন্তু একবারে দুধ দেবেন না, যেহেতু আগেরটা একটু লিকুইড ফর্ম রয়েছে আগের মিশ্রণটা, তো তার সঙ্গে শুকনো উপকরণগুলো আগে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ। এখানে আমি একটু একটু করে দুধ লিকুইড দুধ দিচ্ছি আর ব্যাটারটাকে নেড়ে নিচ্ছি, ঠিক যেমন করে কেকের ব্যাটার বানাই। এবারে এর প্রসেসগুলো কিন্তু একেবারে সেম। একটা স্টিলের বাটির মধ্যে ভালো করে রিফাইন্ড তেল ব্রাশ করে তার মধ্যে আমি একটু শুকনো ময়দা ডাস্ট করে নিয়েছি। যেহেতু সবার কাছে কেক টিন থাকে না সেই জন্য আমি এই বাটিটার মধ্যেই দেখালাম। সেই ব্যাটারটা এবারে আমি ওই স্টিলের বাটিটার মধ্যে ঢেলে নিয়ে বাটিটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো এয়ার বাবল না থাকে। এইবারে
আগে থেকে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে আমি একটা ভাতের হাঁড়ির ঢাকনা উল্টো করে বসিয়ে নিয়ে তার মধ্যে এই স্টিলের বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে 20-25 মিনিট কেকটা বেক হতে দিয়েছিলাম। কেকটা বেক হতে আমার পুরোপুরি 25 মিনিট সময় লেগেছিল, আর যেহেতু বাটিটা একটু ছোট বসিয়েছিলাম সেই জন্য সাইড থেকে একটুখানি পড়ে গেছে, তো যেহেতু এটা ফুলেছে তাই জন্য এটা পুরো একদম থালার মাপে মাপেই হয়েছে। কেক টিনে বসালে হয়তো এতটা উপচে পড়তো না, তো যাই হোক সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এবারে আমি কেকটাকে ছুরি দিয়ে আস্তে আস্তে বের করে নেব। দেখুন কেকটা এতটাই সফট হয়েছে যে এটা ঠিক মতন ছুরিটা দিয়ে কাটাও যাচ্ছে না, এটা নিজে থেকেই কিন্তু বাটির গা ছেড়ে দিয়েছিল আগে। এবারে আমি কেকটা একটা প্লেটের মধ্যে উল্টো করে এটা ডিমোল্ড করে নিচ্ছি। এবারে কেকটাকে সোজা করে নিলাম। দেখুন আশা করি আপনারা দেখেও বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট এবং কতটা স্পঞ্জি হয়েছে। এবারে কেকটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতেও কিন্তু একদমই ভুলবেন না। দেখুন কেকটা এতটাই সফট আর স্পঞ্জি হয়েছে যা এর ভেতরের জালিগুলোও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ক্ষতি কি, যদি এইরকম কোনো জিনিস আমরা ফেলে না দিয়ে এরকম রিইউজ করতে পারি তাহলে তো বেশ ভালোই হয়। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরও একটি পর্বে।